আমরা ক্লাস 9 এর ম্যাথস এর স্ট্যাটিস্টিক্স এর চতুর্থ পর্যায়ে পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করা শিখব। পরিসংখ্যান বহুভুজ কাকে বলে? কোন অবিচ্ছিন্ন চলের সমদৈর্ঘ্যের শ্রেণীগুলির মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপনের জন্য পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়। এক্ষেত্রে ধরে নেওয়া হয় যে শ্রেণীর অন্তর্গত চলের মানগুলি অনুরূপ শ্রেণীর মধ্যবিন্দুতে কেন্দ্রীভূত থাকে। কোন পরিসংখ্যান বিভাজনের পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল পরিসংখ্যা বিভাজনটির আয়তলেখের ক্ষেত্রফলের সমান হয়ে থাকে। আজকে আমরা শিখব এই পরিসংখ্যা বহুভুজ কিভাবে আমরা অঙ্কন করতে পারি। এখানে ধরো একখানা পরিসংখ্যান বিভাজন ছক দেয়া রয়েছে, যেখানে শ্রেণী আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এবং প্রত্যেকটির মধ্যমান দেয়া রয়েছে এবং পরিসংখ্যাও দেয়া রয়েছে। এবার পরিসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমরা কি করি, প্রত্যেকটি শ্রেণীর যেটা মধ্যমান দেখো সেটা আমরা ভুজে নিয়ে নিচ্ছি এক্স অক্ষ বরাবর, এবং আমরা পরিসংখ্যাটা শ্রেণী পরিসংখ্যাটা আমরা কোটিতে ধরে নিচ্ছি। নিয়ে তাহলে আমরা কি বিন্দুগুলো পেলাম, প্রথমে 15,5 পেলাম, তাহলে এখানে আমরা 15,5 প্লট করলাম, ঠিক আছে। তারপরে আমরা পেলাম 25,10, তাহলে 25,10 ধরো এই বিন্দুটা পেলাম। তারপর আমরা 35,3, 35,3 ধরো আমরা এই বিন্দুটা পেলাম। হ্যাঁ, তাহলে এই বিন্দুগুলোকে আমরা তারপরে যখন পরিসংখ্যান বহুভুজ আঁকবো তখন আমরা এই বিন্দুগুলোকে তাহলে যোগ করছি। আমরা স্কেল দিয়ে যোগ করি, ধরো স্কেল দিয়ে আমরা যোগ করলাম এই বিন্দুটাকে, কিন্তু দেখো যোগ করার ফলে কিন্তু আমরা কোনো বহুভুজ পাচ্ছি না, তাই তো? তাহলে এটাকে আমাকে যদি অনুভূমিক রেখার সাথে মিশিয়ে দিই তাহলে বহুভুজটা হতে পারে। তাহলে আমরা কি করব, যে প্রথম শ্রেণী সীমানাটা দেয়া রয়েছে তার ঠিক আগে শ্রেণী সীমানাটার মধ্যমান নেব। তাহলে এর আগে শ্রেণী সীমানা কত হবে আমাদের 0 থেকে 10, এবং তার মধ্যমান হবে কত, না তার মধ্যমান হবে 5, ঠিক আছে। তাহলে সেইখানে কোনো পরিসংখ্যা দেয়া নেই, তাহলে সেই পরিসংখ্যাটাকে আমরা ধরে নেব 0, ঠিক আছে। তাহলে আমরা একটা বিন্দু পেলাম, তাহলে 5,0, তাহলে এইখানে একটা বিন্দু পাচ্ছি 5,0 এই বিন্দুটা, এবং লাস্ট যে শ্রেণী সীমানাটা দেয়া আছে তার পরবর্তী শ্রেণী সীমানা একই গ্যাপে, তাহলে কত হবে 40 থেকে 50, এবং তার মধ্যমান তাহলে কত হবে 45, ঠিক আছে। এবং সেখানেও কোনো পরিসংখ্যা দেয়া নেই, সেটাকে আমরা ধরে নেব 0, তাহলে আমরা পরবর্তী বিন্দু একটা পেলাম, তাহলে 45,0। তাহলে এবার প্রথম যে বিন্দুটা পেয়েছিলাম সেটা যোগ করলাম, এবং লাস্ট যে বিন্দুটা পেয়েছিলাম লাস্ট পয়েন্টের সাথে সেই বিন্দুটা যোগ করলাম স্কেল দিয়ে। তাহলে দেখো এবার আমরা একটি কিন্তু বহুভুজ পেয়ে গেছি। তাহলে এই এ বি সি ডি ই এটা একটি পরিসংখ্যান বহুভুজ হলো। তাহলে এইভাবে আমরা পরিসংখ্যান বহুভুজ আঁকবো। আমরা যখন অঙ্কগুলো করবো এর পরবর্তীকালে তোমাদের বইয়ের অঙ্ক, তখন তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রথম অঙ্ক 5-এরটা, আমি পৃথাদের স্কুলের 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করি। এখানে দেখো ছক দেয়া রয়েছে, প্রাপ্ত নম্বর দেয়া রয়েছে 30, 40, 50, 60, 70, 80, এবং ছাত্রছাত্রীর সংখ্যা দেয়া রয়েছে 12, 18, 21, 15, 6, 3। ছক কাগজে অনুভূমিক ও উল্লম্ব রেখা বরাবর সুবিধে মতো মাপ নিয়ে 20,0, 30,12, 40,18, 50,21, 60,15, 70,6, 80,3 ও 90,0 বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও যোগ করে পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করি। এখানে আগে তোমাদের আমি বললাম যে মধ্যবিন্দুগুলো নিয়ে আমরা কিভাবে পরিসংখ্যান বহুভুজ আঁকব। এখানে কিন্তু ছকের মধ্যে বিন্দুগুলো আমাদের দেয়াই রয়েছে অঙ্কতে, সুতরাং অঙ্কটা আমাদের আরো সুবিধে হয়ে গেছে। আমি ছকটা এখানে আরেকবার করে লিখে নিয়েছি, ছকটা এখানে দেখো তোমাদের আরেকবার করে লিখে নিয়েছি, প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা 30, 40, 50, 60, 70, 80 এটা প্রাপ্ত নম্বর, আর ছাত্রছাত্রীর সংখ্যা দেখো 12, 18, 21, 15,
6, 3 এবং বিন্দুগুলো আমাদের এখানে ছক অনুযায়ী 30,12 40,18 তাছাড়া এখানে দিয়াও রয়েছে বিন্দুগুলো সেই মতো আমরা ছক কাগজে কি করেছি এঁকে নিয়েছি তাহলে আমরা ছক কাগজে দুটো অ্যাক্সিস এঁকে নিয়েছি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ঠিক আছে এবার এক্স অক্ষ বরাবর আমরা প্রাপ্ত নম্বর প্লট করছি এবং ওয়াই অক্ষ বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা প্লট করছি আমরা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুকে আমরা একটি বাহুকে 2 নম্বর ধরা হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে একটি ধরে একটি ছাত্রছাত্রীর সংখ্যা ধরে আমরা পরিসংখ্যান বহুভুজটি অঙ্কন করব দেখো এখানে আমরা সেই মতো ঘরটা নিয়ে নিয়েছি আমরা অক্ষ আঁকার পরে দেখো 20 থেকে এখানে শুরু করেছি 20 তার 5 ঘর পরে 30 তারপর 40 50 সুতরাং এক একটা ঘরকে আগেই বলেছি আমি 2 নম্বর করে নিয়েছি এখানে প্রাপ্ত নম্বর আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছি এবং যেহেতু আমরা 20 থেকে শুরু করেছি আমাদের গ্রাফটা সেই জন্য তার আগে আমি ওই জন্য ভগ্নরেখা দিয়ে দিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দুটো ঘরকে দেখো একটি ছাত্রছাত্রীর সংখ্যা নিয়েছি তাহলে এইবার আমাদের প্রথম বিন্দু যেটা 30,12 দেখো এখানে গ্রাফে আমি 30,12 প্লট করেছি পরেরটা আছে আমার 40,18 এখানে 40 ঘর গেছি এখানে 18 ঘর গেছি গিয়ে এখানে 40,18 পেয়েছি তার পরবর্তী হচ্ছে 50,21 দেখো আমি এখানে 50 ঘর গেছি তারপরে এখানে এটা 20 পরে আরো 2 ঘর গেছি 21 পেয়েছি তাহলে গিয়ে এখানে 50,21 প্লট করেছি তার পরবর্তী বিন্দু 60,15 এখান থেকে 60 তারপর উপরে 15 গেছি গিয়ে এই বিন্দুটি পেয়েছি তার পরবর্তী হচ্ছে 70,6 ঠিক একইভাবে আমরা প্লট করেছি এই বিন্দুটি 70,6 তারপরে 80,3 এই বিন্দুটি আমরা প্লট করেছি এবং তাহলে আমরা যদি এগুলোকে স্কেল দিয়ে জুড়ি তোমাদের আগেই পরিসংখ্যান বহুভুজ আঁকা শিখিয়েছি যে এই বিন্দুগুলোকে আমরা স্কেল দিয়ে যুক্ত করেছি তাহলে আমরা এই রকম একটা জিনিস পাচ্ছি কিন্তু সেটাকে আমরা বলেছি অনুভূমিক রেখার সাথে মেশাতে হয় সেই জন্য সেই বিন্দুগুলো প্রথম অঙ্ক বলে তোমাদের বইতে দেওয়া রয়েছে যে পরবর্তী যেটা অনুভূমিক রেখার সাথে মেশাতে হয়েছে সেই বিন্দুটি হচ্ছে 90,0 দেখো এখানে আমরা প্লট করেছি আর প্রথম বিন্দুটি ছিল 20,0 সেটাও আমরা এখানে প্লট করেছি এবার এই দুটোকে স্কেল দিয়ে আমরা যুক্ত করেছি বিন্দুগুলোকে তাহলে আমরা এই এ বি সি ডি ই এফ জি এইচ একটি পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করতে পেরেছি প্রথম অঙ্ক বলে তোমাদের বিন্দুগুলি দেওয়া রয়েছে পরবর্তী অঙ্কর ক্ষেত্রে আমরা দেখব এই বিন্দুগুলো আমরা নিজেরা কিভাবে বার করব এবং অঙ্কগুলো করতে পারব এর পরবর্তী অঙ্ক 6 অঙ্কটা নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করি দেখো এখানে আমি ছকটি এঁকে রেখেছি শ্রেণী এবং পরিসংখ্যা তোমাদের বইতেই দেয়া রয়েছে 0 থেকে 5, 5 থেকে 10 10 থেকে 15 15 থেকে 20 20 থেকে 25 25 থেকে 30 সেটা হচ্ছে শ্রেণী আর পরিসংখ্যা দেয়া রয়েছে এই শ্রেণীর জন্য 4 এই শ্রেণীর জন্য 10 এর জন্য 24 এর জন্য 12 এর জন্য 20 এর জন্য 8 ঠিক আছে এই এটাকে সাহায্যে আমরা প্রথমে একটা বিভাজন ছক এঁকে নিই পরিসংখ্যান বিভাজন করার জন্য তাহলে এই ছকটিকে আমি দেখো তিনটে ভাগ করেছি প্রথমে শ্রেণী লিখেছি তারপরে মধ্যমান তারপর পরিসংখ্যা লিখেছি আচ্ছা আমাদের যেটা দেয়া রয়েছে সেটা তোমরা আগে লিখবে যেহেতু সময় কম আমি অঙ্কগুলো করে রেখেছি হ্যাঁ কিন্তু আমরা পরীক্ষায় যখন করব তখন প্রথমে 0 থেকে 5 এইটা লিখি তারপরে 5 থেকে 10 তারপরে 0 থেকে 5 তারপরে 5 থেকে 10 তারপরে 10 থেকে 15 তারপর 15 থেকে 20 20 থেকে 25 25 থেকে 30 এইটা গেল আমাদের শ্রেণী সেই মতো এখানে দেখো তোমাদের পরিসংখ্যা বলে দিয়েছে 4, 10, 24, 20 24, 12, 20, 8 আমরা লিখে নিয়েছি এবার এই যে 0 থেকে 5 এই শ্রেণীটির মধ্যমান হচ্ছে কত 2.5 কি করে পাচ্ছি আমরা আমরা জানি নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি তাহলে 0 + 5/2 করে 2.5 তার পরবর্তীটা কত 5 + 10/2 করে আমরা পাচ্ছি 7.5
ठीक एक ही भावे आम्रा परवर्ती श्रेणीगुलोर मध्यमान एखाने बार करे रेखेछि। आम्रा मध्यमानगुलो पेयेछि 7.5, 12.5, 17.5, ताई तो? আর এক ভাবে আমরা করতে পারি, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো মধ্যমানের মধ্যে গ্যাপ কত আছে, 2.5 এর পরে 7.5, তাহলে 5, 7.5 এর পরে 12.5, তাহলে গ্যাপটা হচ্ছে 5, তাই তো? তাহলে এই ভাবে তোমরা 17.5 এর সাথে 5 যোগ করলে পরবর্তী মধ্যমান পাবে, এর সাথে 5 যোগ করলে পরবর্তী মধ্যমান পাবে, এভাবেও তোমরা একবার ক্রস চেক করে মধ্যমানটা মিলিয়ে নিতে পারো। আর পরিসংখ্যা দেয়া রয়েছে, তাহলে পরিসংখ্যান বহুভুজ আমরা কিভাবে আঁকি, আগেই আমি প্রথমে বলেছি এই মধ্যমানটাকে আমরা এক্স অক্ষ বরাবর নেব এবং পরিসংখ্যাটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়ে প্লট করব। সুতরাং আমাদের প্রথম বিন্দু হবে 2.5, 4, তাই তো? পরবর্তী বিন্দু হবে 7.5, 10। এইভাবে আমরা বিন্দুগুলোকে গ্রাফে প্লট করব। এবার দেখি আমরা কিভাবে গ্রাফে প্লট করতে পারি। তাহলে আমরা এখানে একটা ছক কাগজ নিয়ে নিয়েছি, ছক কাগজে যেরকম অ্যাক্সিস কেটে নিই, আমরা অ্যাক্সিস কেটে নিয়েছি। তোমরা জানো গ্রাফ আঁকার সময় সবসময় প্রথমে স্কেলটা বলাটা খুব দরকার, তাহলে আমরা স্কেলটা এখানে বলছি। আমরা এখানে স্কেল কি ধরেছি, না এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা এক একক ধরেছি, ঠিক আছে? এবং ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর আমরা কি করেছি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি ঘরকে, অর্থাৎ দুটি ঘরকে আমরা এক একক ধরে নিয়ে পরিসংখ্যাটাকে প্লট করেছি। তাহলে এইভাবে আমরা বিন্দুগুলো প্লট করেছি। প্রথম আমাদের বিন্দু কত, 2.5, 4, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে এই বিন্দুটি এখান থেকে 2.5, আচ্ছা 2.5 দেখো একটা দশমিক এ চলে এসছে, অর্থাৎ 2 আর 3, এক্স অক্ষ বরাবর দেখো 1, 2 আর 3, এই দুটোর মাঝামাঝি ঘর একটা বিন্দু আমাদের নিতে হবে, সেটা হবে 2.5, ঠিক আছে? তাহলে এই 2.5 থেকে আর ওয়াই অক্ষ বরাবর আমরা 4 নিয়েছি, তাহলে আমরা এখানে পেলাম 2.5, 4। ঠিক একইভাবে আমরা পাচ্ছি 7.5, 10 পরবর্তীটা, তাহলে এখানে আমরা গেছি 7 ঘর আর 8 ঘরের মাঝামাঝি নিয়েছি, সেখান থেকে আমরা উপরে উঠেছি 10 অব্দি করে সি বিন্দু পেয়েছি। ঠিক একইভাবে পরবর্তী বিন্দু 12.5, 24, এটা আমরা প্লট করেছি। তার পরবর্তী বিন্দু যেটা হচ্ছে 17.5, 12, তার পরবর্তী বিন্দু 12.5, 20, এবং লাস্ট আমাদের যেটা দেয়া রয়েছে সেই বিন্দুটা হচ্ছে 27.5, 8। তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। কিন্তু এই বিন্দুগুলো মধ্যে আমরা পরিসংখ্যান বহুভুজটাকে কমপ্লিট করার জন্য আমরা জানি অনুভূমিক রেখার সাথে আমরা মিশিয়ে দিই, তাহলে অনুভূমিক রেখায় যখন মেশাবো সেই পয়েন্টটা কত হবে সেটা আমরা কিভাবে বার করব। আগের অঙ্কে এটা আমাদের দিয়েই দেওয়া ছিল, এখানে আমরা শিখব কিভাবে আমরা এইটা বার করতে পারি। আমরা আবার ফিরে যাই এইখানে বিভাজন ছকে, তোমরা বিভাজন ছকে চলো। বিভাজন ছকে দেখো এইখানে আমরা যখন মধ্যমানগুলো লিখেছি, মধ্যমানের মাঝে গ্যাপ কত হয়েছে, 5 করে, তাহলে এই 2.5 এখানে, সরি এখানে দেখো 7.5 আছে, তাহলে তার আগের শ্রেণীর মধ্যমান কত হয়েছে, এখান থেকে যদি 5 বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি 2.5 আগের শ্রেণীর মধ্যমান। তাহলে প্রথম শ্রেণীর ঠিক আগের শ্রেণীর মধ্যমান কত হবে, 2.5, -5, সেটা করলে আমরা কত পারি, -2.5, ঠিক আছে? তাহলে এইভাবে আগে যে শ্রেণীটা আমাদের দেয়া রয়েছিল তার আগের শ্রেণীর মধ্যমান বার করতে পারলাম। এছাড়াও এই প্রথম শ্রেণী হচ্ছে 0 থেকে 5, তাহলে তার আগের শ্রেণী কত হবে, -5 থেকে 0, কেন প্রত্যেক শ্রেণীর মাঝে গ্যাপ হচ্ছে আমার 5 করে, তাহলে তার মধ্যমান কি হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে সেভাবেও বার করতে পারো মধ্যমান। এবং যে প্রথম শ্রেণী তার আগের শ্রেণীর মধ্যমান আমরা এইভাবে পাবো, এবং সেখানে পরিসংখ্যা আমরা কত ধরে নিই, যেহেতু কিছু দেয়া নেই 0 ধরে নিচ্ছি, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের লাস্ট যে শ্রেণী সীমানাটা দেয়া রয়েছে, অর্থাৎ 25 থেকে 30, এটাই লাস্ট, তাহলে তার পরবর্তী শ্রেণী সীমানা কত হবে, 30 থেকে 35, ঠিক আছে? একই গ্যাপ আমরা মেনটেন করে বলতে পারি। এবং তার মধ্যমান তাহলে কত হবে, 30 + 35/2 করলে আমরা কত পাচ্ছি, 32.5, এবং সেখানেও পরিসংখ্যা দেয়া নেই, আমরা ধরে নিচ্ছি 0। তাহলে এইভাবে আমরা দুটো বিন্দু পেলাম, একটা হচ্ছে -2.5, 0, আর একটা বিন্দু স্থানাঙ্ক কি পেলাম, 32.5, 0। দেখো এই বিন্দু দুটো এবার আমরা গ্রাফে প্লট করেছি, এইটা হচ্ছে মাইনাস
2.5, 0 এটা 0 তাহলে ঋণাত্মক দিকে আমরা 2 আর 3 এর মাঝে কি এই পয়েন্টটা পেয়েছি ঠিক আছে এবং 32.5, 0 হচ্ছে এদিকে 30 এর পরে 31 32 তারপরে 2 আর 3 এর মাঝামাঝি একটা ঘরে 32.5, 0 পেয়েছি ঠিক আছে এবার আমরা কি করেছি এই বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি এটা a b c d e f g h এবং এই বিন্দুগুলোকে আমরা যদি স্কেল দিয়ে যুক্ত করি আমরা স্কেল দিয়ে যুক্ত করেছি তুমি দেখতেই পাচ্ছ তোমরা স্কেল দিয়ে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা এই a b c d e f g h এই পরিসংখ্যান বহুভুজটি অঙ্কন করতে পারব পরবর্তী অঙ্ক আমাদের 11 এর নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি এখানে দেখো একটা ছক দেয়া রয়েছে এখানে শ্রেণী 1 থেকে 0 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50 আর পরিসংখ্যা দেয়া রয়েছে এইটার জন্য 8 এর জন্য 3 এর জন্য 6 এর জন্য 12 এবং এর জন্য 8 সরি ভুল বললাম এর জন্য 4 এবার এইটাকে বেসিস করে আমরা একটা বিভাজন ছক দেখো এখানে একে নিয়েছি তার কি কি ভাগ দিয়েছি শ্রেণী শ্রেণী সীমানা মধ্যমান শ্রেণী মধ্যমান এবং শ্রেণী পরিসংখ্যা এবার শ্রেণী যেরকম বলা আছে আমরা সেরকম শ্রেণী বিভাগ করে নিয়েছি 1 থেকে 10 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50 ঠিক আছে এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে প্রথম শ্রেণী যেটা ঊর্ধ্ব শ্রেণী সীমা আর তার পরবর্তী শ্রেণীর নিম্ন পরিসীমা শ্রেণী সীমা দুটি কিন্তু এক নয় অর্থাৎ এখানে ঊর্ধ্ব শ্রেণী সীমা এবং পরবর্তী শ্রেণী নিম্ন শ্রেণী সীমা এর মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে তাহলে এই গ্যাপটা আমাদের ফুলফিল করার জন্য আমরা কি করি শ্রেণী সীমানা বার করি ঠিক আছে তাহলে এখানে গ্যাপটা কত ছিল 1 এর তাহলে আমরা জানি প্রথম যে শ্রেণী নিম্ন শ্রেণী সীমা তার থেকে 1/2 অর্থাৎ 0.5 মাইনাস করতে হয় এবং ঊর্ধ্ব শ্রেণী সীমা যেটা তার সঙ্গে 0.5 যোগ করতে হয় তাহলে ঠিক একইভাবে আমরা তাই করেছি প্রথম শ্রেণীর জন্য শ্রেণী সীমানা কি বার করেছি তাহলে 1 থেকে মাইনাস 0.5 করে 0.5 পেয়েছি এবং 10 এর সাথে 0.5 যোগ করে 10.5 পেয়েছি ঠিক আছে তাহলে একইভাবে পরবর্তী ক্ষেত্রে আমরা শ্রেণী সীমানা বার করেছি কত পেয়েছি 10.5 আর 20 এর সাথে 0.5 যোগ করে 20.5 তাহলে এইভাবে আমরা শ্রেণী সীমানাগুলো বার করে নিয়েছি তোমাদের সময় কম বলে আমি পুরো জিনিসটাই ছকে করে নিয়েছি আর মধ্যমান কি করে করি আগেই বলেছি শ্রেণী সীমানা দুটোকে যোগ করব ঊর্ধ্ব আর নিম্ন করে তাকে দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা পেয়ে যাচ্ছি মধ্যমান এখানে দেখো 0.5 প্লাস 10.5/2 করলে আমরা পেয়ে যাচ্ছি 5.5 ঠিক আছে ঠিক একইভাবে তার পরবর্তী শ্রেণী সীমানা থেকে মধ্যমান বার করেছি এবং এইভাবে ছকে মধ্যমানগুলো লিখেছি তাহলে আমরা মধ্যমান পেয়েছি 5.5 15.5 25.5 এবং দেখো প্রত্যেকটা মধ্যমানের মাঝে গ্যাপ হচ্ছে কত 10 করে ঠিক আছে এবং পরিসংখ্যা এখানে দেয়াই রয়েছে ছক থেকে আমরা পরিসংখ্যাগুলো দেখে লিখে নিয়েছি তাহলে এইভাবে আমরা ছকটা করব এবং আমরা জানি পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করার জন্য প্রথম যে শ্রেণী সীমানাটা দেয়া আছে তার আগে শ্রেণী সীমানার মধ্যমান লাগে এবং লাস্ট যে শ্রেণী সীমানাটা দেয়া আছে সেই শ্রেণী সীমানার পরবর্তী শ্রেণী সীমানার মধ্যমান লাগে সেই জন্য আমি এখানে পেন্সিল দিয়ে এটা আগেই বার করে রেখেছি যাতে আমাদের আঁকার সময় ভুল না হয়ে যায় তাহলে দেখো 0.5 থেকে 10.5 তার আগের শ্রেণী সীমানা কত হবে মাইনাস 9.5 থেকে 0.5 অবধি এবং মধ্যমান কত হবে আমরা আগেই বলেছি প্রত্যেকটা মধ্যমানের মাঝে দেখো কত গ্যাপ আছে 5.5 এর পরে 15.5 15.5 এর পরে 25.5 অর্থাৎ 10-10 করে গ্যাপ আছে তাহলে এই 5.5 এর আগের যে শ্রেণী সীমানা তার মধ্যমান কত হবে 5.5 মাইনাস 10 করলে আমরা পাবো মাইনাস 4.5 এবং এই মধ্যমানের জন্য
পরিসংখ্যা কত হবে যেহেতু দেয়া নেই আমরা ধরে নিই 0 এবং চলে যাই লাস্টে আবার লাস্ট যে শ্রেণী সীমানা সেটা হচ্ছে 40.5 থেকে 50.5 তার পরবর্তী শ্রেণী সীমানা কত হবে তাহলে 50.5 থেকে 60.5 এবং মধ্যমান কত হবে সেই আবার 10 এর ক্যাপ তাহলে 45.5 এর সাথে 10 যোগ করলে কত পাচ্ছি 55.5 এবং যেহেতু এখানে পরিসংখ্যা দেয়া নেই সেক্ষেত্রে আমরা পরিসংখ্যা কত ধরে নেব 0 আর এই যে প্রথম এবং লাস্ট যে দুটো আনুভূমিক রেখার সাথে মেশানোর জন্য যে বিন্দুগুলো জন্য আমরা মধ্যমান বা পরিসংখ্যা লিখছি সেটা তোমরা ছকে দেখাতেও পারো আবার চাইলে নাও দেখাতে পারো এবার চলে আসি আমরা কিভাবে আঁকছি দেখো আমরা ছক কাগজে আমরা প্রথমে ছক কাগজ নিয়ে নিয়েছি ঠিক একই শ্রেণী মধ্যমানটা আমরা এক্স অক্ষ বরাবর প্লট করি এবং পরিসংখ্যাকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্লট করছি এবং আমরা জানি আগে স্কেল লিখে নিতে হয় আমরা স্কেল নিয়েছি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা এক একক ধরেছি সুতরাং আমরা এখানে এক একটা ঘর পর পর অর্থাৎ পাঁচ ঘর পর পাঁচ পাঁচ ঘর পর দশ এইভাবে লিখে নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি ঘরকে এক দুই এই দুটো ঘরকে আমরা ধরে নিয়েছি এক ঠিক আছে এক একক সেই মতো আমরা ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা প্লট করেছি এবং আমরা যে বিন্দুগুলো ছকে পেয়েছি তোমরা যদি দেখো আমরা বিন্দু প্রথম বিন্দু ছিল আমাদের কত আমরা ছকে দেখি একবার -4.5, 0 তাহলে আমরা সেটাই এখানে প্লট করেছি -4.5, 0 ঠিক আছে তার পরবর্তী ছিল 5.5, 8 সেটা আমরা প্লট করেছি তার পরবর্তী ছিল 15.5, 3 দেখো এখানে 15 আচ্ছা এখানে যে 0.5 এটা আগের অঙ্কেই দেখিয়েছি কিভাবে করতে হবে 15.5 মানে 15 আর 16 মাঝে একটা বিন্দু নিতে হয়েছে ঠিক আছে সেখান থেকে উপরে আমরা 3 গেছি ঠিক আছে এইভাবে আমরা পরবর্তী বিন্দু 25.5, 6 নিয়েছি তার পরবর্তী বিন্দু 35.5, 12 ঠিক আছে 35-36 এর মাঝের পয়েন্ট নিয়ে উপরে গেছি কত ঘর 12 ঘর গিয়ে এই বিন্দুটা প্লট করেছি তারপরে 45.5, 4 এবং লাস্ট 55.5, 0 করে অনুভূমিক রেখার সাথে এই বিন্দুটা পেয়েছি তাহলে এরপরে আমরা কি করি এই যে বিন্দুগুলো পেয়েছি বিন্দুগুলোর নাম দিয়ে দেবে এ বি সি ডি ই এফ জি ঠিক আছে এবং আমরা এই বিন্দুগুলোকে স্কেলের সাহায্যে যোগ করেছি যোগ করলে আমরা এই পরিসংখ্যান বহুভুজ এ বি সি ডি ই এফ জি পাবো তাহলে এইভাবে আমরা পরিসংখ্যান বহুভুজ বার করতে পারি পরবর্তী অঙ্ক 9 বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের 32 জন শিক্ষক শিক্ষিকার বয়স নিচের ছকে লিখলাম দেখো এখানে বয়সগুলো দিয়ে দেওয়া রয়েছে হ্যাঁ আমি আর পড়ছি না এখানে তোমরা লেখা দেখতেই পাচ্ছ আর শিক্ষক শিক্ষিকার সংখ্যাও এখানে দেয়া রয়েছে ছকে ঠিক আছে এবার উপরের তথ্যটি থেকে আমাদের আয়তলেক ও পরিসংখ্যান বহুভুজের মাধ্যমে লৌকিক উপস্থাপনা করতে হবে এটা তোমাদের বইয়ের অঙ্ক আমরা শিখব কিভাবে আয়তলেক থেকে আমরা পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করতে পারি তার জন্য আমরা দেখো প্রথমে এখানে ছক এঁকে নিয়েছি যেরকম বলা রয়েছে 25 থেকে 31, 31 থেকে 37 সেইগুলোকে আমরা প্রথমে শ্রেণী বিভাগগুলো বছরে লিখে নিয়েছি আর এখানে মধ্যমান কি করে বার করতে হয় আগে দেখিয়ে দিয়েছি মধ্যমানগুলো আমি ক্যালকুলেট করে লিখে নিয়েছি 28, 34, 40 এইভাবে আমরা পেয়েছি আর পরিসংখ্যাটাও আমরা ছকে লিখে নিয়েছি এবং আমরা জানি যখন আমরা আয়তলেখ অঙ্কন করি তখন আমরা কিভাবে করি সেই মতোই দেখো আমরা এখানে ছক কাগজে এঁকে নিয়েছি প্রথমে এক অ্যাক্সিস লিখতে হয় স্কেল লিখতে হয় আমরা সেই মতো এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে আমরা বয়সের শ্রেণী বিভাগ বছরে এবং ওয়াই অ্যাক্সিসে পরিসংখ্যা নিয়েছি এবং যেহেতু আমরা গ্রাফটা এখানে 19 থেকে শুরু করেছি এক্স অ্যাক্সিসের স্কেলটা সেই জন্য তার আগে এখানে আমি ভগ্নরেখা দিয়ে নিয়েছি এবং এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘরকে আমরা 1 বছর ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি ঘরকে একজন শিক্ষক বা শিক্ষিকা ধরেছি তাহলে আমরা কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয় আমরা জানি আমরা সেই মতো 25 থেকে 31 এই 25 এর পরিসংখ্যাও 10 31 এর পরিসংখ্যাও 10
তাহলে 25-এর থেকে আমরা 10 গেছি 31-এও 10 গেছি বা যোগ করেছি আয়তলেখ এঁকেছি আমি এটা রিপিট করছি না আগেই তোমাদের শিখিয়েছি কি করে আয়তলেখ আঁকা যায় সেই মতো আমরা 31 থেকে 37 আয়তলেখ এঁকেছি পরের গুলো এরকম ভাবে আয়তলেখগুলো এঁকে নিয়েছি তারপরে আমরা কি করব না মধ্যমানটা প্রথম যে এখানে দেখো আমরা মধ্যমানটা বার করে নিয়েছি প্রত্যেক শ্রেণীর তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান কত 28 তাহলে এখানে প্রথম শ্রেণীটা হচ্ছে 25 থেকে 31 তার মধ্যমান কত বলেছে 28 তাহলে এখানে 25 এর পরে 26 27 28 28 এ গেছি এখানে একটা ডট দিয়েছি ঠিক আছে তাহলে এই 28 পেলাম আমরা তার পরবর্তী মধ্যমান হচ্ছে 34 তাহলে এখানে 31 এর পরে এই 31 অনুযায়ী আমরা উঠে গেলাম তারপরে 34 তাই তো 32 33 34 এখানে ডট দিলাম অর্থাৎ আমরা যে আয়তলেখগুলো পেয়েছি সেই আয়তক্ষেত্রে এই প্রস্থের মধ্যবিন্দুতে আমরা একটা করে ডট দিচ্ছি ঠিক একইভাবে পরবর্তীগুলোও আমরা দিয়ে নিয়েছি সুতরাং আমরা বিন্দু পেলাম বি সি ডি ই এফ আমরা জানি পরিসংখ্যান বহুভুজ করার জন্য প্রথম যে শ্রেণী সীমানা তার আগের মধ্যমানটা আমাদের লাগে তাহলে আমাদের প্রথম মধ্যমান আমরা পেয়েছিলাম বা 28 তাহলে এবং প্রত্যেকটা মধ্যমানের মাঝে কতটা করে গ্যাপ আছে দেখো 28 এর পরে আছে কত 34 34 এর পরে 40 অর্থাৎ 6 করে গ্যাপ আছে তাই তো সুতরাং আমরা প্রথম শ্রেণীর যে মধ্যমান তার আগের মধ্যমান তাহলে কত হবে 28 মাইনাস 6 22 এবং তার জন্য পরিসংখ্যা হবে 0 তাহলে আমরা এখানেও 22 আর 0 এই পয়েন্টটাকে একটা পয়েন্ট দিয়ে নিয়েছি এবং লাস্ট যে শ্রেণী সীমানা যে মধ্যমান আছে 52 তার পরবর্তী মধ্যমান আমরা ক্যালকুলেট করেছি 52 এর সাথে 6 যোগ করে 58 পেয়েছি তার পরিসংখ্যা হচ্ছে 0 তাহলে এই 58,0 আর একটা পয়েন্ট হলো তাহলে এখানে আমরা 55 এর পরে 56 57 58 তাহলে এই বিন্দু জি বিন্দুটা পেয়েছি ঠিক আছে এবারে যে মধ্যবিন্দুগুলো পেয়েছি আয়তলকে সেগুলোর আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এবার এগুলোকে আমরা কি করব একইভাবে আমরা জানি স্কেলের সাহায্যে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পরিসংখ্যান বহুভুজ পেয়ে গেলাম তাহলে এইভাবে আমরা আয়তলেখ থেকে আমরা পরিসংখ্যান বহুভুজ পেয়ে যাচ্ছি আমি এখানে স্কেল এবং যে লিখতে হবে তোমাদের এবং যে পয়েন্টগুলো আমরা স্থাপন করেছি সেই পয়েন্টগুলো লিখে দিয়েছি লিখে নেবে এবং যোগ এই পয়েন্টগুলো যোগ করে আমরা যে পরিসংখ্যান বহুভুজ পেয়েছি এ বি সি ডি ই এফ জি সেটাও আমাদের উল্লেখ করে লিখে দিতে হবে আমাদের পরবর্তী অঙ্ক নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি এটা তোমাদের বইয়ের 7-এর অঙ্ক এবং এখানে একটা ছক দেয়া রয়েছে চাঁদার পরিমাণ দেখো এখানে দেয়া রয়েছে আমি আর পড়ে দিচ্ছি না তোমাদের সদস্য সংখ্যাও এখানে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদের বইয়ের এই 7-এর অঙ্কটা আমরা কিভাবে করব এটার জন্য আমরা যেরকম ছক দেয়া রয়েছে সেই অনুযায়ী একটা বিভাজন ছক আমরা কেটে নিয়েছি এখানে চাঁদার পরিমাণ টাকায় শ্রেণী দৈর্ঘ্য মধ্যমান এবং সদস্য সংখ্যা লিখে নিয়েছি আমরা যদি ভালো করে দেখি এখানে শ্রেণী যেগুলো সেগুলো ঠিকভাবে দেয়া নেই সুতরাং আমরা শ্রেণীগুলোকে ঠিকভাবে ধরে নেব তার জন্য আমরা লিখে নিয়েছি প্রথম শ্রেণী হচ্ছে 20 থেকে 25 যার শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5 এবং মধ্যমান কত হবে তাহলে 20+25/2 করে 22.5 তার জন্য আমাদের পরিসংখ্যা দেয়া রয়েছে 20 সেটা আমরা লিখে নিয়েছি এইভাবেই পরবর্তী শ্রেণীর জন্য 25 থেকে 30 মধ্যমান বার করেছি পরিসংখ্যা লিখে নিয়েছি তোমরা ছকগুলো ভালো করে দেখে নেবে আমি অঙ্কটা করেই রেখেছি কিভাবে করেছি বলে দিচ্ছি পরবর্তী শ্রেণী বিভাগ হচ্ছে 30 থেকে 35 তার শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5 এবং মধ্যমান কি করে বার করেছি 30+35/2 করে ঠিক একইভাবে পরবর্তী শ্রেণীগুলো মধ্যমান এবং সদস্য সংখ্যা আমরা লিখে রেখেছি এই ছকটাকে কাজে লাগিয়ে এবার চলে এসো আমরা ছক কাগজে আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যান বহুভুজ এঁকেছি তার জন্য আমরা অ্যাক্সিস কেটে নিয়েছি এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা 1 টাকা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা 1 জন ধরে নিয়ে আয়তলেখটি অঙ্কন করেছি এবং দেখো এখানে গ্রাফটা আমরা 15 থেকে শুরু করেছি যেহেতু এটা অনেকটা দূর অবধি আছে আমরা প্রথম থেকে শুরু করতে পারিনি সেই জন্য এখানে আমাদের একটা ভগ্নরেখা দিয়ে দিতে হয়েছে
এবং আমরা এখানে 15 20 25 দাগ কেটে নিয়েছি এবং এই ছকটাকে রেফার করে তোমরা জানো কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয় 20 থেকে 25 এর জন্য সদস্য সংখ্যা 20 তাহলে দেখো 20 থেকে 25 এর জন্য আমি এখানে 20 তে গেছি গিয়ে আয়তলেখ অঙ্কন করেছি আয়তক্ষেত্রটা ঠিক একই ভাবে 25 থেকে 30 এর জন্য দেখো তোমাদের পরিসংখ্যা রয়েছে 26 ঠিক আছে তাহলে আমরা এখানে 20 থেকে 25 এর জন্য 26 এ গিয়ে এখানেও আয়তক্ষেত্র অঙ্কন করেছি এইভাবে প্রত্যেকটি আয়তক্ষেত্র অঙ্কন করার পরে আমরা এই আয়তক্ষেত্রের যে প্রস্থ আছে তার যে মধ্যমান সেই মধ্যবিন্দুগুলোকে নিয়ে নিয়েছি আগের অঙ্কেই আমি শিখিয়েছি কিভাবে মধ্যবিন্দু নিতে হবে এবং মধ্যবিন্দুগুলোকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে পরিসংখ্যান বিভাজন বহুভুজ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করেছি ঠিক আছে এবং যেহেতু পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় আমরা জানি প্রথম যে শ্রেণী আমাদের তার আগের মধ্যমানটা নিতে হয় সেই জন্য সেই মতো তোমরা দেখো এখানে আমরা তাই করেছি এটা আমাদের প্রথম শ্রেণী বিভাগ ছিল 20 থেকে 25 তার আগের যে মধ্যমান এই শ্রেণী বিভাগের আগের শ্রেণী বিভাগের যে মধ্যমান সেইটা আমরা নিয়েছি 15 সেইটা এখানে দেখিয়েছি এবং লাস্ট যে শ্রেণী বিভাগ ঠিক আছে অর্থাৎ 50 থেকে 55 ঠিক আছে তার পরবর্তী যে শ্রেণী বিভাগ অর্থাৎ 55 থেকে 60 তার মধ্যমান নিয়ে আমরা কিন্তু এই পরিসংখ্যান বহুভুজটাকে অনুভূমিক রেখার সাথে মিশিয়েছি এবং পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করেছি এইভাবে আমরা আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখলাম আমি এখানে প্রত্যেকটা অঙ্ক দেখবে পেন দিয়ে করেছি এবং কালার শেডিং করেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো কেন অঙ্কগুলো তো আমি আগে করে রেখেছি কিন্তু তোমরা যখন পরীক্ষায় করবে এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে তখন কিন্তু তোমরা পেন্সিল শেড ইউজ করবে এবং কখনোই গ্রাফে পেন দিয়ে আঁকবে না পেন্সিল দিয়ে আঁকবে আজকে আমরা যে অঙ্কগুলো করলাম আশা করি তার ভিত্তিতে তোমরা চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিজেরা করতে পারবে